ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা এবার পা রাখছেন সিনেমা জগতে সম্প্রতি দেশের একটি সিনেমার পাশাপাশি কলকাতার একটি সিনেমার সঙ্গে নাম জড়িয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমেই শুরু করা যাক দেশের সিনেমাটি দিয়ে তিশা অভিনীত নতুন সিনেমার নাম পয়জন নির্মাতা সঞ্জয় সমদ্দার এই সিনেমায় তিসা ছাড়াও অভিনয় করেছেন আবু হুবাইরা তানভীর টাইগার রবি সৌনক রিপন আবদুল্লাহ আসেন্টু একে আজাদ সেতু পয়জন সিনেমা প্রসঙ্গে পরিচালক সঞ্চয় বলেন সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে ঈদের বিশেষ সিনেমা হিসেবেই এটি মুক্তি হিসেবে দীপ্ত কর্তৃপক্ষ এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার নিশ্চিত করেছে জনপ্রিয় এই অভিনেত্রী ঢালিউডেও অভিষেক হতে চলেছে তবে কোন সিনেমার মাধ্যমে টালিপাড়ায় পা রাখছেন সে বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি তিশা